কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে কিভাবে খুব অল্প উপকরণ দ্বারা ঝটপট মুরগির মাংস রান্না করা যাবে সেই রেসিপি। মেসে যেসব ছেলেমেয়েরা থাকে তাদের কিন্তু রান্না করার মতো এত টাইম থাকে না। চলুন তাহলে দেখে নেই কীভাবে খুব অল্প উপকরণ দ্বারা ঝটপট রান্না করা যাবে মুরগির মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। যদি পেঁয়াজ বাটার ব্যবস্থা না থাকে তাহলে এখানে আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ মরিচের গুঁড়ো। মাংস কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন খুব ভালোভাবে সবগুলো মশলা মাখিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে। এখন একটি প্যানে মাংসগুলো দিয়ে নিচ্ছি। এখন মাংসগুলো মিডিয়াম আঁচে কষিয়ে নেব 10 মিনিটের জন্য। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। এই মাংসটা কিন্তু একটু মাখা মাখা খেতে বেশি ভালো লাগে। আপনাদের যখন মাংস রান্না করার মতো বেশি সময় থাকবে না তখন কিন্তু এভাবেই রান্না করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।